দেশে প্রথমবার ডিজিটাল জনগণনা শুরু হচ্ছে। এই ডিজিটাল জনগণনা যেটা সেন্সাস, এতে কোন কর্মীরা অংশগ্রহণ করবেন এবং কত টাকা সাম্মানিক পাবেন, সমস্ত কিছু আজকে বলবো। পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে সমস্ত তথ্য তুলে ধরব। আপনারা দেখছেন নিমতিদা দর্শন, আমি শিবরাম সরকার। প্রথমে বলি যে দেশে সর্বপ্রথম ডিজিটাল জনগণনা শুরু হচ্ছে। আপনারা এর আগেও জনগণনা করেছেন, আপনাদের অভিজ্ঞতা রয়েছে। এবার যে ডিজিটাল জনগণনা হবে প্রযুক্তির মাধ্যমে, যা সমস্ত কিছু তথ্যের নির্ভুলতা এবং সঠিকতা প্রদান করবে, প্রতিটি নাগরিকের তথ্য সংগ্রহ প্রক্রিয়া দ্রুত এবং সহজ হবে। এই জনগণনার ফলে আমাদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকার সঠিক তথ্যের ওপর সঠিক নীতি তৈরি করতে পারবে, যেগুলো উন্নয়ন প্রকল্পকে আরো কার্যকর এবং বাস্তবায়ন করতে সক্ষম হবে। জনগণনার ফলে আমরা সামগ্রিক দেশের জনগণের একটা চিত্র বুঝতে পারবো, যা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে। নতুন এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগণনা হবে একটি সমন্বিত এবং উন্নততর প্রক্রিয়া। আশা করি সবাই এই উদ্যোগকে সমর্থন করবে। জনগণনা নিয়ে সর্বশেষ যে আপডেট এসছে, দেশে প্রথমবার ডিজিটাল জনগণনা নিয়ে, সেই আপডেট এক ঝলক পত্রিকার যে প্রতিবেদন, তাতে বলা হয়েছে একজন এনুমেরেটর কি কি করবে এবং কত টাকা সাম্মানিক পাবেন। মূলত এক ঝলক পত্রিকায় যেটা দাবি করা হয়েছে সেটা আপনাদেরকে বলছি। দেশে প্রথমবার ডিজিটাল জনগণনার প্রস্তুতি শুরু। 2025 সালের 1 জানুয়ারি থেকে দেশে প্রথমবারের মতো ডিজিটাল জনগণনা শুরু হবে। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 31শে ডিসেম্বর 2024-এ দেশের সব সীমান্ত সিল করে দেবে, যাতে অনুপ্রবেশ না ঘটে, যাতে জনসংখ্যার তথ্য সংগ্রহে কোনো প্রকার অসঙ্গতি না ঘটে। এই জনগণনায় বিশেষভাবে 34টি প্রশ্ন নিয়ে একটি ফর্ম প্রস্তুত করা হয়েছে। 34টি প্রশ্ন থাকবে, যা এনুমেরেটরগণ বাড়ি বাড়ি গিয়ে পূরণ করবেন। প্রত্যেক এনুমেরেটরগণ 25,000 টাকা করে পাবেন বলে খবরে প্রকাশ। এই যে ডিজিটাল জনগণনার মাধ্যমে ঘরে রান্নার গ্যাস, জ্বালানি, জল সরবরাহ, টয়লেটের সুবিধা, বিদ্যুৎ সংযোগ, গাড়ি, তারপর স্নানঘর, এই সমস্ত ব্যবস্থা রয়েছে কিনা, আধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম, এই সমস্ত জানার জন্য তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া মোবাইল, ইন্টারনেট ব্যবহার, বাড়ি কাঁচা না পাকা, বাড়ির সদস্য সংখ্যা, বাড়ির সদস্য সংখ্যার বয়স এবং আরো আরো প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। তবে হ্যাঁ, ব্যাংকের তথ্য বা জাতিগত কোনো, মানে জাতিগত সম্পর্কিত কোনো বিতর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়নি। প্রত্যেক এনুমেরেটরগণ 150টি পরিবারের তথ্য সংগ্রহ করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। জনগণনার জন্য প্রত্যেকটি সদস্যকে একটা ডিজিটাল আইডি নাম্বার প্রদান করা হবে, যা ভবিষ্যতে ডিজিটাল ডেটাবেসের জন্য সেটা গুরুত্বপূর্ণ হবে। এবং সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণ এই কাজের
দায়িত্ব পাবে। আশা করি আপনাদের সামনে সেন্সাস নিয়ে আপডেট দিলাম, আপনারা অবশ্যই মতামত দেবেন। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এবারে সেন্সাসে হতে চলেছে, যেটা সংবাদ মাধ্যম বিভিন্ন প্রতিবেদন মাধ্যমে জানতে পারলাম, যে এবার জনগণনার আগে সমস্ত বর্ডারগুলো সিল করে দেওয়া হবে যাতে অনুপ্রবেশ না ঘটে। তৃতীয়ত, জাতিগত কোনো প্রশ্ন করার মতো কোনো স্থান নেই। তারপরে অর্থনৈতিক সামাজিক অবস্থাগুলো দেখবে এবং সমস্তটাই ডিজিটাল পদ্ধতিতে হবে, এবং একটা আইডি নম্বর দেওয়া হবে যেটা ডেটাবেস পূরণের জন্য, আর সাম্মানিক মানে কাজ করার জন্য 25,000 টাকা পাবেন। বাড়িতে তো বেশিরভাগই দেখবেন যে গ্যাস কানেকশন আছে, জল সরবরাহ আছে, টয়লেটের সুবিধা আছে, বিদ্যুৎ সংযোগ আছে, গাড়ি আছে, স্নানঘর আছে, মোবাইল ইন্টারনেট, পাকা বাড়ি, বর্তমানে এগুলো সকলের কমন। সুতরাং ফর্মগুলো সঠিকভাবে ঠিকঠাক পূরণ করতে হবে। আগের মতো সেন্সাস করতে গিয়ে অনেকে পাকা বাড়ি রয়েছে অথচ একটা ছোট্ট চাটাই বা মাটির বাড়ি তৈরি করে রেখেছে জনগণনার সময় দেখানোর জন্য যে আমার পাকা বাড়ি নেই। এবারটা কিন্তু সে সমস্ত পরিবর্তন হয়েছে, আর্থ সামাজিক পরিকাঠামো প্রগ্রেস হয়েছে, 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, এবার দেরি করেই হচ্ছে। যাই হোক, জনগণনা শুরু হবে, মানসিক প্রস্তুতি সকলকে নিতে হবে, আর কাজটা খুব জেনুইন ভাবে করতে হবে। আপনারা দেখছেন নিত্য দর্শন, আমি শিবরাম সরকার, এই সম্পর্কিত আরো আরো আপডেট আপনাদের কাছে তুলে ধরব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের প্রত্যেকটা মতামত খুব খুব ভালো লাগে শুনতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্য দর্শন। নমস্কার।